এখন সিজনটা এমন চলছে যে মানুষ কলকাতার তথা গোটা রাজ্যের গরমের হাত থেকে বাঁচতে দলে দলে ছুটছে আমাদের সবার প্রিয় দার্জিলিংয়ে। কিছুদিন আগে আমার একজন ভিউয়ার জিজ্ঞেস করেছিলেন আকাশ পরিষ্কার থাকবে নাকি এখন। বলে রাখি, পাহাড় এমনিতেই আনপ্রেডিক্টেবল, কখন যে ঘন মেঘে আচ্ছন্ন হয়ে ঝুপ করে বৃষ্টি ঘটিয়ে দেবে কিছুই বলা যায় না। তাই যারা দার্জিলিং যাবার প্ল্যান করছেন তাদের জন্য আনলাম একটা স্পেশাল ভিডিও। পাঁচটা সেরা সস্তার হোটেলের ঠিকানা রইল আজকের ভিডিওতে। যারা ম্যালের একদম কাছেই থাকতে চান বা ম্যালের ওপরে, তাদের জন্য এই পাঁচটা হোটেল কিন্তু খুবই উপকারী হবে আমার মনে হলো এটাই। আর তাছাড়া ভিডিওর সাথে পেয়ে যাবেন অ্যাড্রেস, রুমের ডেসক্রিপশন আর হচ্ছে হোটেলের নাম্বার। দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার ওয়ান, হোটেল ক্যাপিটাল। অত্যন্ত সুন্দর একটি হোটেল একটু কমার্শিয়াল প্লেসে আর মল থেকে একদম কাছে। পাশেই পাবেন মার্কেটের বাজার এরিয়া, তাই কেনাকাটা করতেও অসুবিধা হবে না। ফোন নাম্বার আর অ্যাড্রেস নিচে দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। এবার আসি রেটে। অফ সিজনে গেলে রেট পাবেন 600 থেকে 700 টাকার মধ্যে, আর যদি সিজনে যান তাহলে তো ভাড়াটা একটু বেড়েই যাবে। তখন এই হোটেলের ভাড়া বেড়ে দাঁড়ায় 1300 থেকে 1400 টাকার মধ্যে। নাম্বার টু, হোটেল টাওয়ার ভিউ। এটি মল রোডের সবচেয়ে সস্তা হোটেলের মধ্যে কিন্তু একটা। যারা দার্জিলিংয়ে বাজেট ট্রিপ করতে চান হোটেলটি কিন্তু তাদের জন্যই থাকলো। যারা একটু বেশি শৌখিন আর হোটেল নিয়ে চুজি, আমি বারবার বলছি এই ব্লগটা কিন্তু তাদের জন্য নয়। একটা ছোট্ট সুন্দর হোটেল এটা, যেখান থেকে বারান্দায় দাঁড়ালে আপনি দারুণ একটা ভিউ পেয়ে যাবেন একদম সস্তায়। ফোন নাম্বার আর অ্যাড্রেসটা দিয়ে দিলাম হোটেলের নিচেই, পেয়ে যাবেন রেস্টুরেন্টও, অর্ডার করে খেতেই পারেন। রেস্টুরেন্টের খাবারের দামও কিন্তু বেশ সস্তা, আর রেস্টুরেন্ট থেকেও চা খেতে খেতে উপভোগ করতে পারেন কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ। বাজেট ট্রিপাররা থাকার জন্য বেশি শৌখিন হন না, হোটেলে লাগেজ রেখে একটু ঘুরতেই বেশি ভালোবাসেন। কিন্তু যারা শৌখিন, বাজেট নিয়ে চিন্তা করতে হয় না, তারা অবশ্যই একটু দামি রেটের ভিউ ভালো হোটেল এরকমই খুঁজবেন। তাই আমার কথাগুলো এই কারণেই বলা, আমি পরে কখনো দার্জিলিংয়ের বেস্ট মলের ওপর একদম শৌখিন হোটেল নিয়ে ভিডিও অবশ্যই বানাবো, তার জন্য একটু ওয়েট করতে হবে। নাম্বার থ্রি, হোটেল স্নোডেল। লামা রোড চক বাজারের রাস্তার একদম পাশেই হোটেলটি। সুন্দর ছিমছামভাবে মডার্ন স্টাইলে সাজানো এই হোটেলটিও কিন্তু খুব কম দামেই পেয়ে যাবেন। হোটেলটির সাথে ওয়ো সার্ভিস আছে, তাই অন্যান্য সাইট ছাড়াও আপনি অনলাইনে ওয়ো অ্যাপ থেকে ওই হোটেলটা কিন্তু বুকিং করতে পারেন। খুবই নিট অ্যান্ড ক্লিনভাবে হোটেলটা সাজানো, আর কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেসটা আমি নিচে দিয়ে দিলাম, আপনারা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন। এখান থেকেও কিন্তু ম্যাল রোডের দূরত্ব ওই 5 থেকে 6 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্স, তাই এটাও বাজেট ট্রিপের মধ্যে একটা দারুণ হোটেল বলা যায়। নাম্বার ফোর, হোটেল গোল্ডেন অর্কিড। এই হোটেল থেকে ম্যালের ডিস্টেন্স প্রায় ওই পায়ে হাঁটা মাত্র 3 মিনিটের মতন। অফ সিজনে এই হোটেলের রেন্ট থাকে 700 থেকে মাত্র 1000 টাকার মধ্যে, আর যদি সিজনে বুক করেন তাহলে ভাড়া উঠে যায় প্রায় 1500 টাকা পর্যন্ত। শপিংয়ের অনেক সুবিধা পেয়ে যাবেন, কারণ একদম মলের সামনেই, দার্জিলিং চক বাজারে একদম উপরেই কিন্তু হোটেলটি।
নাম্বার 5 হলো ইউমা ডি হোমস্টে। এটি একটি হলিডে হোমও বলতে পারেন। যারা ঘুরতে গিয়ে বাইরের খাবার খেতে চান না বা বন্ধুরা মিলে রান্না করে খেতে চান, তাদের জন্য এই হোটেলটি থাকলো। সুন্দর কিচেন আর সাথে বাড়ির মতন ফিল পাবেন এখানে। বেডরুমগুলো খুব সুন্দরভাবে সাজানো, রুমের পাশেই ব্যালকনি দিয়ে দেখতে পাবেন পাহাড়ের অনেক দূর। পাহাড়ের ভিউটা এত সুন্দর, ভাগ্যে থাকলে কাঞ্চনজঙ্ঘার দর্শনও হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সত্যি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা মানে নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটা। পরবর্তী ভিডিও নিয়ে জলদি আসছি। আজকের জন্য বিদায়।